বাংলাদেশ বিমান অফিসে ঢোকার মতন কোনো স্কোপ বা এইরকম কোনো আচরণ পাওয়া যায় নাই। আপনার পুলিশ যেরকম আপনার খারাপ আচরণ করে, সিকিউরিটি গার্ড সেও খারাপ আচরণ করে। একমাত্র গরিব মানুষের সাংবাদিক হলে ভরসা, আর আপনার স্যাটেলাইট সাংবাদিকে আপনারা গ্রামগঞ্জের মানুষের আপনার দ্বারে পৌঁছাই দেন, যেন তাদের সুখ সুবিধা দুঃখের কথা আপনার তুলে ধরেন একমাত্র স্যাটেলাইট মাধ্যমে। এছাড়া গরিব মানুষের কোনো উপায় নাই আপনার। আর আপনি যদি বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী যদি সহানুভূতি দেখায়, যদি আবুধাবি হোক, দুবাই হোক, কাতার হোক, ওমান হোক, আপনার যত মধ্যপ্রাচ্যের কান্ট্রি আছে এদের রাষ্ট্রদের সাথে আলাপ করা, বিশেষ ট্রাইব্যুনালের সাথে যদি এই গরিব লোকগুলি যদি পাঠাই দিত, রিমিটেন্স যদি আসতো বাংলাদেশ, বাংলাদেশ আজকে কোথায় চলে যেত? এখন সে বড় বড় বিদেশে বড় বড় তাই পরে প্রত্যেকে পরে, যদি এই গরিব লোকগুলি রিমিটেন্স পাঠায় সেই টাকার ভিত্তিতে আজকে বাংলাদেশ মধ্য আয়ের দিকে চলে যেতে আছে, আপনার আজকে বাংলাদেশ আগে যেতে আছে, এই লোকগুলি বেকার হয়ে গেলে কোথায় কর্মসংস্থান হবে? এদের 10 বছর হিসাব আছে, লিপ স্যালারি আছে, বেতন আছে, তারা না যেতে পারলে কি করবে? একমাত্র ভরসা সাংবাদিক সম্মেলন পিসকেলা এদের দ্বারা সম্ভব, এছাড়া আদার্স কোনো সম্ভব না। এছাড়া আপনার যে একমাত্র প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা নাই গরিব দুঃখীর দিকে তাকায়, আর যাদের যারা আমলা আছে এরা একমাত্র তাদের পেটের দিকে তাকায়, এরা গরিবের দিকে তাকানোর কোনো এদের কোনো ই নেই, আপনার কোনো খেয়াল খুশি নাই। একমাত্র শেখ হাসিনাই শেখ হাসিনারে একমাত্র নীতিবান পাওয়া গেছে বাংলাদেশের ভিতরে, আর একমাত্র স্যাটেলাইট চ্যানেলে আপনার সঠিক নিউজ পরিচালনা করার মাধ্যমে আবার তাদেরকে ফোকাস করা হয় যে আপনারা সংবাদ এইভাবে পরিচালনা করেন কেন? তা আমরা কোথায় যাবো? আমরা এখন নিজে চিন্তাই করবো না চুরি করবো? এখন নিজে দর্শন আপনি চিন্তায় এরা জানি, এখন নিজে 1 বছর 7 মাস 8 মাস ধরে আজকে এরা আপনি হতাশা করো, বাবা থেকে টাকা পায় না, বাবার যা দিচ্ছে খরচ করে ফেলা যায়, গরিব মানুষ। আমি যদি এস্টাবলিশ হয়ে তাহলে আমি ডুবাইতে যাবো কি জন্যে? আমি একটা ব্যবসা নিয়ে বসতে পারি আমার গ্রামগঞ্জে, সেই আবলটি আমার কাছে নাই। তা আমার টাকা খরচা করে পাঠাইছে, আমি মাস খাইলে আমি 20,000 টাকা আমি অর্জন করতে পারছি, সে 20,000 টাকা পাঠাইলে আমার ফ্যামিলি কীভাবে চলে, আর সেই জায়গা থেকে কীভাবে আপনি টাকা সেভ করেন? সেভ করার মতো কোনো কায়দা নাই। আপনি কোন দেশে থাকতেন? আমি দুবাইতে থাকতাম, আমার অফিসে আবুধাবি, আমি আবুধাবিতেও কাজ করছি, দুবাইতেও কাজ করছি, আলাইনও কাজ করছি, সারজাও কাজ করছি, কোম্পানি যে জায়গা নিছে। এখন আপনার টিকিটের কি হচ্ছে সমস্যা? এই জায়গা থেকেই আমার আপ ডাউন টিকিট, আমার আবার টিকিটের ম্যাচ ছিল এপ্রিল মাসের 3 তারিখে, যখন আপনার টিকিটের শুনছি যে ফ্লাইট বন্ধ হয়ে যাবে, তখন আমি মার্চ মাসের আপনার 20 তারিখে রাত টিকিট আপ ডাউন করে দিছে, টাকাও নিছে। কিন্তু আপনাদের মাধ্যমে 17 তারিখে 18 তারিখে জানতে পারলাম যে আপনার নিউজ ই হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম ইমরান হোসেন ভাই, ইমরান ভাই, দুবাই।